হবিগঞ্জের চুনারঘাট পৌর কৃষক লীগের উদ্যোগে কৃষক লীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামে শুক্রবার সভাটি পরিচালনায় ছিলেন পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রহমত, তালুকদারের সভাপতি ছিলেন রমজানুর রহমান শামীম। আমাদের প্রতিনিধি এস এম জিলানি আখলাজি জানান, সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ মুজিবুর রহমান মুজিব। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও চুনারঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকসির ভান্ডারি সহ নেতাবৃন্দরা।